গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু হয়ে গেল। তো দিয়া এইমাত্র স্কুলে গেল, আর এখন ঘড়িতে কটা বাজে? 11:35 গেছে, তখন 11:15 বাজে তখন গেছে। তো আর আমি এখন ঘর দোর পরিষ্কার করছি, কেননা সমস্ত যে ওর বনু এসেছিল সবাই খেলা টেলা করেছে, আর এখানে ওখানে খেলনাবাটি পড়ে রয়েছে। দেখো কত খেলনাবাটি, এই বস্তা ভর্তি করেছি, এখন এগুলো রয়েছে। বারবার ঝাড় দিতে গিয়ে একটা এদিকে একটা ওদিকে চলে যাচ্ছে, বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো খেলনা খেলা করবে ওরা, কিন্তু আমাকে গোছাতেই হবে, কিছু করার নেই। তো এটাই মনে হয় সব বাড়িতে, তাই না বলো? তো দিয়া স্কুলে গেছে, এই ফাঁকে আমি কাজগুলো ঝটপট করে নিই। আর রান্নাবান্না সকালে মোটামুটি হয়েছে, আর দুপুরবেলায় হয়তো মাছ নিয়েছি, মাছের তরকারি একটু করে নেব। আর সকালবেলায় ব্রেকফাস্টটা আজকে খেয়েছি, রুটি আর মিষ্টি। আর এই আর কি কাজ এগোচ্ছে আর কি। আজকে আবার একটু জামা কাপড় কাছাকাছি রয়েছে, ওইগুলোও করবো। আর বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে ডেলি লাইফ স্টাইল করতে পারছি না, বারবার ডেলি ব্লগ দিতে চাচ্ছি প্রতিদিনের, কিন্তু হয়ে উঠছে না সত্যি। প্রতিদিন আমি এসে এই কথাগুলো তোমাদের বলছি। যাই হোক, কথা বলতে বলতে কাজগুলো ঝটপট গুছিয়ে নিই। খেলনা কেনার অন্ত নেই, কোনো সময় পুজোর সময় কোনো মেলা টেলায় গেলে এক সেট আমরা কিনবো। তারপরে ওর কি বলে, ওর আনু কাকারা কিনবে, তারপরে আবার ও দিদারা দেবে, ও পিসি দেবে, এই করতে করতে এত খেলনা। খেলনাগুলো সচরাচর বের করে না, ওর বনু এসছে বলে, সোনাক্ষী এসছে বলে, তার জন্যই বের করেছে। এখন রান্নাবাটি খেলনাগুলো খেলার টাইম মতো পায় না। তো এক বস্তা খেলনা হয়ে গেছে, এটা রেখে দিই ছাদের ওপরের ঘরে। আর আমি একটুখানি ঘরটা ক্লিন করে নিই, সঙ্গে লাভ দড়িও রয়েছে। দেখো লাভ দড়িও রেখে দিয়েছে, এই লাভ দড়িটা মানা খেলা করে, লাভ দড়িটা বাইরের দিকে রেখে দেব, নাহলে যখন চাইবে আমি আর খুঁজে পাবো না। আমি আবারও চলে এসেছি, স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তো এখন বাজে
পাঁচটা কুড়ি, বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে দেখছো পার শাড়ি পার ফলস পার গুলো বসাচ্ছিলাম, হাফ হাফ বসিয়ে রেখে দিয়েছিলাম, এই কাজগুলো আর কি করছিলাম। তো তারপরে করতে করতে হাজবেন্ড তো বাড়ি চলে আসার পরে আমাদের এখানে আবার চক্ষু চক্ষু কি যেন বলে চোখ দেখানোর ওই শিবির হচ্ছে, ভুলে গেলাম, চক্ষু পরীক্ষা কেন্দ্র, তাই তো? তো যাই হোক, ওই ওই হচ্ছে, তাই মিউজিক বাজছে, বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবো না। আর এখানে ওই হাজবেন্ড স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করছে, আমি হেল্প করছিলাম, আর ওই যে সব মেলে দিচ্ছি, এদিকেও এই যে এখানে হচ্ছে, তাই এতক্ষণ এই কাজগুলো করছিলাম, আর তোমাদের সামনে এসে আর কথা বলতে পারিনি। এখন একটুখানি অফ আছে, তাই ভালো মতো চলো তোমাদের সাথে একটু কথা বলি। আর মেয়ে আবার ক্লাসে গেলো হাজবেন্ড বলছি কেন, শাশুড়িমার সঙ্গে। আর এদিকে দেখো হাওয়াতে জামা কাপড়গুলো সব পড়ে গেছে। আর আমাদের এখানে একটা বেল গাছটা দেখো, কচি কচি পাতা বেরিয়েছে, কী সুন্দর লাগছে। শীতকাল মানে তো একদম সবুজ সবুজ ঝরে পড়ে, তারপরে আবার সবুজ সবুজ একদম পাতা বেরিয়েছে চারিদিকে, চলো দেখাই। দেখছি সবুজ সবুজ হয়ে গেছে, সব পাতা ঝরে গেছিলো, সব হাওয়া দিচ্ছে আর জামা কাপড় পরে যাচ্ছে। তো বন্ধুরা, স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ চলছে, এখন আর কোনো কথা বলতে পারবো না, ঝটপট করে নিই। এটা ওই পয়লা বৈশাখ উপলক্ষে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ, একটুখানি চাপে আছি, তো সেই জন্য তোমার সাথে কথা বলতে পারছি না। সবাইকে টাটা, পরে কথা হচ্ছে। আবার ওই যে প্লাস্টিকের অপর পিঠে সব হবে, ছাপানো হবে, এখন আর তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতে পারবো না। তো চলো এগুলো গুছিয়ে নিই, আর এখন পয়লা বৈশাখ পর্যন্ত এমন হতেই থাকবে, তোমাদের সাথে সেরকমভাবে এসে কথা বলতে পারবো না, চেষ্টা করবো মাঝে মধ্যে চলে আসতে। তো সবাইকে টাটা, আমার নেক্সট ব্লগে আবার কোন দিন ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলতে পারি, তারপরে আমার ডেইলি লাইফস্টাইল দেখাতে পারি জানি না, এসে তারপরে আবার কথা বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নতুন কোনো ব্লগে আবার চলে আসবো। বাইরেটা না খুব ভালো লাগছে, ওখানে একটা জামরুল গেছে, জামরুলের ফুল হয়েছে ছোট্ট ছোট্ট, তারপরে জামরুল হবে, এখান থেকে দেখা যাবে, গাছটা একটু বড় হয়েছে তো দেখা দেখাতে পারছি না, যখন ফল হবে তখন দেখাবো পাশের বাড়ি, আমাদের বাড়ি না। আমি একবার বকবক শুরু করলে আর থামি না, কখন বলেছি সবাইকে টাটা বলে দিচ্ছি, তাও বকবক করে যাচ্ছি।
তো সবাইকে ফাইনালি টাটা।